ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জে সুই সুতার কারুকাজে জড়িত গ্রামের নারীরা। এবার ঢাকার বিভিন্ন বিপণিতে মানিকগঞ্জ থেকে সরবরাহ হচ্ছে প্রায় 3 লাখ পিস হাতের কাজ করা পাঞ্জাবি ও ফতুয়া। মানিকগঞ্জে স্কুল কলেজের ছাত্রী সহ 12,000 নারী সুই সুতার কারুকাজে জড়িত। ঈদ সামনে রেখে এখন তাদের ব্যস্ত সময় কাটছে। সিল্ক, মসলিন ও আদি কটন কাপড়ে আয়েশা আবেদ ফাউন্ডেশন, নকশি এবং আরং ব্র্যান্ড সহ ছোট বড় অন্তত 40টি ব্র্যান্ডের পাঞ্জাবি ফতুয়ার কারুকাজ করছেন এসব নারী কর্মীরা। এ জেলা থেকে ঢাকার বিভিন্ন বিপণিতে এবার সরবরাহ করা হচ্ছে প্রায় 3 লাখ পিস হাতের কাজ করা পাঞ্জাবি ও ফতুয়া। কর্মীরা জানালেন, গৃহস্থালের কাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য এ কাজ করেন তারা, তবে ন্যায্য মজুরি না পাওয়ায় আক্ষেপ রয়েছে। পোলাহানের লেখাপড়ার জন্যে কাজ করি, কাজ করে তারপর পোলাহানের লেখাপড়া করছে। একটা বান্ধবী সেলাই করতে 2-3 দিন লাগে, 7 দিন লাগে, অনেক সময় 15 দিনও লাগে। ভরট কাজ একটু বেশি দেয়, অন্য বাড়তে অন্য কোনো সেলাই একটু কম দেয়। 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করি, ছোট কাজ হলে একটু মজুরি বেশি দেয় আর বড় কাজে মজুরি কম দেয়, কিন্তু আমাকে পোষায় না। নকশির স্বত্বাধিকারী জানান, মানিকগঞ্জে পাঞ্জাবি ও ফতুয়ায় কারুকাজের জন্য তাদের 600 নারী শ্রমিক রয়েছেন। ঈদ সামনে রেখে স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পোশাক চলে যায় ঢাকায়। 9 থেকে 10-12 হাজার এরকম হবে আপনার মহিলা, যারা নাকি এটার উপরে নির্ভরশীল। তো সারা বছরই এই হাতের কাজটা করে, ঈদের সময় কাজটা একটু বেশি হয়। আর এই কাজগুলা ঢাকার বিভিন্ন বড় বড় শোরুমগুলোতে আপনার যায়। নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছেন সুই সুতার কাজে জড়িত এই নারী কারিগররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।